এপেক্স ব্যাংক সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থা আর অসম সরকারের লগত এপেক্স ব্যাংকের কোনো সম্পর্ক না থাকে। যদি এপেক্স ব্যাংকে তদন্ত বিচারে তদন্ত হব, কিন্তু এপেক্স ব্যাংক সম্পূর্ণ একটা স্বতন্ত্র সংস্থা। এসময়ত তার ম্যানেজিং ডিরেক্টর আমি দিছিল বা আমার মানুষ রাজনৈতিকভাবে কিছু ব্যক্তি আছে, কিন্তু এটা সরকারের অধীনস্থ ব্যাংক নয়, রাইজর। ভূপেন বৰা কৈছে যে তেওঁলোকে অকলে ইলেকশন কৰিব, লুইৰ মুখক বা কাকো মানে কোনো ধৰণৰ টিকট নিদিয়ে, কি কব ছাৰ বিষয়টো? মই কি কব, আজি অকলে খেলিব, কালি বেলেগ কৰি খেলিব, কালি আকৌ লগত খেলিব, মুঠতে 11.5টা সমষ্টিত বিজেপিয়ে খেলিব, আৰু এটা সমষ্টিত যোনে খেলে খেলি থাকিব, আমাৰ কোনো কবলগীয়া কথা নাই, এইটো তেওঁলোকৰ নিজৰ ভিতৰত। কোনে কংগ্রেসে কি করে, রাইজর দলে কি করে, জাতীয় সম্মিলনী কি করে, সিপিএমে কি করে, সিপিআই কি করে, আর কি কি পার্টি আছে, এসিওসিআই কি করে, ইয়ার উপর মই কি কমে, মোক যদি সুধে বিজেপিয়ে কি করবে তার উত্তরটা মই দিব পারো। বিলেশ্বর দেওয়ালয় লই কিবা পরিকল্পনা? আমার বিলেশ্বর দেওয়ালয়খন প্রাগ ঐতিহাসিক কালের এখন দেওয়ালয়, আহোম রজা সকলেও ইয়াক পৃষ্ঠপোষকতা করেছে, বহুতখিনি করার সুযোগ আছে, আর যেহেতু এটা একটা ধর্মীয় পর্যটন ক্ষেত্র, গতি ইয়াক আমি বহুতখিনি ধুনিয়া করব পারো, সর্বাঙ্গ সুন্দর করব পারো, মই প্রচেষ্টা হাতত। বিলেশ্বর দেওয়ালয় পর্যটনের মানচিত্রত আছেই, খালি সুবিধাখিনি বঢ়াব লাগে। এপেক্স ব্যাংক সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থা, আর অসম সরকারের লগত এপেক্স ব্যাংকের কোনো সম্পর্ক না থাকে। যদি এপেক্স ব্যাংকে তদন্ত বিচারে তদন্ত হব, কিন্তু এপেক্স ব্যাংক সম্পূর্ণ একটা স্বতন্ত্র সংস্থা। এসময়ত তার ম্যানেজিং ডিরেক্টর আমি দিছিল বা আমার মানুষ রাজনৈতিকভাবে কিছু ব্যক্তি আছে, কিন্তু এটা সরকারের অধীনস্থ ব্যাংক নয়, এটা একটা রাইজর। ভূপেন বৰা কৈছে যে তেওঁলোকে অকলে ইলেকশন কৰিব, লুইৰ মুখক বা কাকো মানে কোনো ধৰণৰ টিকট নিদিয়ে, কি কব ছাৰ বিষয়টো? মই কি কব, আজি অকলে খেলিব, কালি বেলেগ কৰি খেলিব, কালি আকৌ লগত খেলিব, মুঠতে 11.5টা সমষ্টিত বিজেপিয়ে খেলিব, আৰু এটা সমষ্টিত যোনে খেলে খেলি থাকিব, আমাৰ কোনো কবলগীয়া কথা নাই, এইটো তেওঁলোকৰ নিজৰ ভিতৰত। কি কৰে, কোনে কংগ্ৰেছে কি কৰে, ৰাইজৰ দলে কি কৰে, জাতীয় সন্মিলনী কি কৰে, চিপিএমে কি কৰে, চিপিআই কি কৰে, আর কি কি পার্টি আছে, এসিওসিআই কি করে, ইয়ার উপর মই কি কমে, মোক যদি সুধে বিজেপিয়ে কি করবে তার উত্তরটা মই দিব পারো। বিলেশ্বর দেওয়ালয় লই কিবা পরিকল্পনা? আমার বিলেশ্বর দেওয়ালয়খন প্রাগ ঐতিহাসিক কালের এখন দেওয়ালয়, আহোম রজা সকলেও ইয়াক পৃষ্ঠপোষকতা করেছে, বহুতখিনি করার সুযোগ আছে, আর যেহেতু এটা একটা ধর্মীয় পর্যটন ক্ষেত্র, গতি ইয়াক আমি বহুতখিনি ধুনিয়া করব পারো, সর্বাঙ্গ সুন্দর করব পারো, মই প্রচেষ্টা হাতত। বিলেশ্বর দেওয়ালয় পর্যটনের মানচিত্রত আছেই, খালি সুবিধাখিনি বঢ়াব লাগে।